সাবস্ক্রাইব করুন theworldcricket.com কে, আর নর্থ বেঙ্গল টেনিস ক্রিকেটের রেগুলার ভিডিও দেখবার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। কারাপে বল করলেন শিবাই, বল ফিল্ডারের হাতে, কোন রান হয়নি। এবার অফসাইডে বল ছিল, এর সাথে ওভার প্রশংসা করছি বেশ কয়েকবার, কি বল? একদম একদম সুন্দর বল দেখে শুনে খেললেন। বাইরে বল এবং সেই সঙ্গে কোচবিহারের খাতায় আরো চারটি রান যোগ হলো। দৌড়ছে মাঠের চারদিক, ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে এই মাঠ আরো ভরে উঠবে। পরবর্তী বল সজোরে হাঁকাবার চেষ্টা করেছিল কিন্তু সুইং হয়ে বলটা এসেছিল। আমরা দেখতে পাচ্ছি সজোরে হাঁকিয়েছে উপর দিয়ে, হ্যাঁ একদম সীমানার বাইরে বল, দুই ড্রপে সীমানার বাইরে বল। আমরা আরো চারটি রান যোগ হলো, চার। খুব সুন্দর বল দেখে শুনে খেললেন, সোজা বোলারের হাতে বল, কোন রান হলো না। বাইরে বল যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ গুটি গুটি পায়ে সেই বল সংগ্রহ করছে। একদম একদম এই ক্ষুদিরাই দেশের ভবিষ্যৎ, আগামীতে তারাই হয়তো ক্রিকেট ব্যাট নিয়ে মাঠ দাপিয়ে বেড়াবে দাপিয়ে বেড়াবে। রানের গতি কিন্তু অনেকটাই নেমে এসেছে। হ্যাঁ উইকেটের যেভাবে পতন হলো, উইকেটের পতন অনিশ্চয়তার খেলা, রাজকীয় খেলা একদম। বল এসেছিল তারই সঙ্গে ব্যাটসম্যান প্রান্ত বদল করে একটি রান দৃশ্য। একদম যারা পর্দায় দেখছেন যে পৃথিবীতে প্রথম ব্যাটসম্যান যিনি নাকি মোবাইল হাতে, খুব সুন্দর বল ছিল রামদা, এর সাথে কোনো রান হলো না। এবং বেশ গুরুত্বপূর্ণ ছিল বলটি, দারুণ উপভোগ্য ছয় রান আমরা দেখতে পেলাম ব্যাটসম্যানের কাছ থেকে। একদম আবার সজোরে সজোরে উইকেট থেকে বল গতি 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 করে যায়, সেই সঙ্গে প্রান্ত বদল হয়ে যায় এবং আরো একটি রান যোগ হলো। দেখে শুনে খেলে দিলেন, এরই সাথে প্রান্ত বদল করে একটি রান কোচবিহার ডোনে হাটের খাতায়, আর এরই সাথে স্কোর গিয়ে দাঁড়ালো 72। আরো একটি রান শুভ কর,
শুভঙ্কর তুমি কিছুক্ষণ, শুভঙ্কর যে কথাগুলো বলছিলে এই কাজগুলি, এটা ছক্কাই হয়ে গেল। এবার অফ সাইডে বল ছিল, ওদেরকে শুনে খেলে দিলেন কিন্তু কোনো রান হলো না। হ্যাঁ, এটা একটা দারুণ ব্যাপার, সঠিক লাইন লেন্থ বজায় রেখে এই ইন সুইং বল দেখতে পেলাম, সুন্দর কিন্তু বলটা সুন্দর ছিল। হ্যাঁ, এবার কিছুটা ব্যাটে বলের সংযোগ হয়েছে ঠিকই, কিন্তু বল কিন্তু তার জায়গা থেকে আর সরে যায়নি, দিয়ে নিতে হয় সেই সেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি দায়িত্ববার কাঁধে তুলে নিয়েছেন সে। সেই সঙ্গে কোচবিহারের দলের খাতায় গিয়ে আরো ছোট রান যোগ হলো। এবারে সোজা কিন্তু সোজা ফিল্ডার হাতে বল গিয়ে সোজা বোলারের হাতে এবং সেই সঙ্গে কোনো রান হয়নি। আবার ইনসুইং বল ব্যাটসম্যান সজোরে চালিয়েছিল। হ্যাঁ শুভঙ্কর, যেটা বলছিলাম তুমি বিভিন্ন জায়গায় খেলে বেরিয়েছি, বোলার তেমন সুন্দর একটি বল করেছিল, ব্যাটসম্যান অল আউট। এবার আবারও ছয় যাকে আমরা বারবার ঝলসে উঠতে দেখছি। এবার দেখে শুনে খেলে দিলেন, এরই সাথে প্রান্ত বদল করে আরো একটি রান। বালা আবার বল হাতে প্রস্তুত সরে প্রান্ত থেকে, এবার সজোরে হাঁটিয়েছিল কিন্তু বলের গতিবেগ ছিল খুবই কম, এরই ফাঁকে আরো একটি রান মাঠে। পরবর্তী বল আবারও সীমানার বাইরে, সোজা ছয়টি মূল্যবান রান কুচবিহার বোর্ডে আটের খাতায়, এর সাথে স্কোর গিয়ে দাঁড়ালো 110। এবার আবার সজোরে হাঁকানোর চেষ্টা কিন্তু সাইডে ব্যাটে বলের সংযোগ হয়নি, বলছিল দেখা যাক কি হয়। তার চড়া ব্যাট থেকে আমরা হাফ সেঞ্চুরি দেখতে পাই কিনা। তার ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন অর্ণব, হ্যাঁ একটি মূল্যবান ছয় হাঁকিয়ে। এবং শুভঙ্কর সেই সঙ্গে বলছি যে খুব সুন্দর, দেখা যাক কি হয় না, ফিল্ডার এখানে বলটি আটকে ধরেছে এবং সাথে বদল করে একটি রান। ইনসুইং বল দেখে শুনে খেলে দিলেন অর্ণব, এর সাথে প্রান্ত বদল করে একটি রান। দক্ষিণ প্রান্ত থেকে বল করছেন ব্যাটে প্রস্তুত অর্ণব, এবারে সজোরে আঁকিয়েছেন দেখা যাক, এর সাথে আবারও একটি ছক্কা সীমানা পেরিয়ে বল। দক্ষ দেখা যাচ্ছে এই অর্ণব, খুব সুন্দর ব্যাটিং এর নমুনা তার চড়া ব্যাট থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার আবারও সজোরে আঁকিয়েছিলেন বল, মিস ফিল্ডিং কিপারের মাথার উপর দিয়ে বল, আরো একটি চার রান আমরা দেখতে পেলাম। একটা ক্যাচের সম্ভাবনা ছিল, সম্ভব দৌড় করে এসে গেছে, আমরা যে প্রেডিকশনটা করেছিলাম সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে অতিক্রম করে যাবে কোচবিহার ডোরিয়াট একাদশ। দেখা যাক কি ঘটে, আবারও সজোরে আগেছেন দেখা যাক, এবার সোজা ফিল্ডারের হাতে বল আর এর সাথে একটি উইকেটের পতন অর্ণব। We'll be right back.